পুলিশের তৎপরতায় উদ্ধার হল পেঁয়াজ ভর্তি ট্রাক ঘটনায় গ্রেপ্তার ট্রাক চালকের ফোনের সূত্র ধরে পেঁয়াজ ভর্তি ট্রাক উদ্ধার করল হাবড়া থানার পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে গত মাসের ষোলো তারিখ খড়গপুর থেকে এক ট্রাক পেঁয়াজ হাবড়াতে আনেন হাবড়ার ব্যবসায়ী সঞ্জীব চক্রবর্তী উনিশ তারিখ পেঁয়াজ সহ গাড়িটি উধাও হয়ে যায় হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন সঞ্জীব বাবু। তদন্তে নামে হাবড়া থানার পুলিশ শুক্রবার রাতে নদিয়া থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ উদ্ধার হয়েছে পেঁয়াজ ভর্তি ট্রাকটি ধৃতদের নাম নাজিমুল হোসেন ও লিন্টন শেখ তাদের বাড়ি পলাশিপাড়া ও নাকাশিপাড়া থানা এলাকায় ধৃতদের বাড়ি থেকে একাধিক গাড়ির নম্বর প্লেট উদ্ধার হয়েছে নিজেদের হেফাজতে চেয়ে এদিন দুজনকেই বারোশত আদালতে পাঠিয়েছে পুলিশ সতেরো তারিখে সকালে গোজাডাঙ্গা বর্ডারে পৌঁছানোর কথা ছিল কিন্তু গাড়িটা পৌঁছায় না না পৌঁছানোর পরে আমরা খোঁজ নিই ড্রাইভার ফোন করে বলে যে আমার গাড়িটা ব্রেকডাউন হয়ে আছে ওর দুলাগাড়ে আমি রাত্রের মধ্যে পৌঁছে যাব কিন্তু রাত্রেও আসে না সকালবেলা গাড়িটা খোঁজাখুঁজি হয় না হয় উনিশ তারিখে আমরা আপনার থানায় এফআইআর করি দেখা যায় গাড়ির নাম্বার যে নাম্বার প্লেটটা লাগানো সেটাও একটা জাল মানে একটা পরিকল্পনা মালটাকে হাইজেক করে দিয়েছে ওটা একুশ টন একশো চল্লিশ কেজি মাল ছিল যার আনুমানিক বাজার মূল্য তখন ছিল সাড়ে আট লাখ টাকার মতো ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড abra